ओम शांति। आज के तारीख हलो 14 डिसेम्बर 2021। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आज के मुरलीते बाबा बोलेछेन, मिष्टी बाच्चारा तुम्हरा एखन प्रकृत सत्संगे बसे आछो। तोमादेर सत्यखंडे जावार मार्ग सत्य बाबा बोले दिच्छेन। तो बाबा बोलेछेन, तुम्हरा एखन प्रकृत सत्संगे बसे आछो, तोमादेर सत्यखंडे जावार मार्ग सत्य बाबा बोले दिच्छे। प्रश्नते बाबा बोलेछेन, कोन निश्चयेर आधारे पवित्र हवार शक्ति शीघ्रई आसे। उत्तर, जदि ए निश्चय थाके जे ए मृत्युलोकी एखन एटा आमादेर, एटा हलो अंतिम जन्म, ए पतित दुनियार बिनाश होते हबे, बाबार श्रीमत हलो पवित्र हो, ताहले पवित्र दुनियार मालिक होते पारबे। ए विषये निश्चय पवित्र होवार शक्ति शीघ्रई एसे जाए। ए विषय जखन आमादेर निश्चय थाकबे ताहले किन्तु आमादेर मध्ये पवित्र होवार शक्ति खूब ताड़ाताड़ी एसे जाबे। गीत बोलेछेन, अवशेषे सेई दिन एलो आज, आखिर वह दिन आया आज। ओम शांति। मिष्टि मिष्टि आत्मारूपी बाच्चारा गीत शुनेछे, ए गीत तोमादेर जन्य हीरेर मतो। तो आजकेर जे गान गीत तोमार, सेटा होच्छे आमादेर जन्य हीरेर मतो। आर जे बानियेछे तार जन्य कड़ीर मतो, ओरा तो जेन तोतार मतो गाइते थाके। दुनियार मानुष ए गानटा तोतार मतो गाइते थाके, किन्तु आमादेर जन्य तो सेटा प्र्याक्टिकल अर्थ किछुई जानेन, तोमरा अर्थ बोझो। এখন সেই দিন আবার এসেছে যখন কলিযুগ পরিবর্তন হয়ে সত্যযুগ বা পতিত দুনিয়া পরিবর্তন হয়ে পবিত্র দুনিয়া হতে হবে। মানুষ ডাকতেও থাকে যে হে পতিত পাবনেশ্বর, পবিত্র দুনিয়াতে কেউ ডাকবে না, কারণ পবিত্র দুনিয়ার সবাই পবিত্র থাকবো, সুখ শান্তিতে থাকবো, তার জন্য ভগবানকে কেউ ডাকবে না। তোমরা এই গানের অর্থ খুব ভালোভাবে জানো, ওরা জানে না। তোমরা জানো যে ভক্তির কাল অর্ধেক কল্প ধরে চলে, যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে ভক্তিও শুরু হয়ে যায়, সিঁড়ি নামতে হয়, এই রহস্য বাচ্চাদের বুদ্ধিতে বসে আছে। তোমরা এখন জানো যে ভারতবাসী যারা ষোলো কলা সম্পূর্ণ ছিল তারাই চোদ্দ কলার হয়েছে। অবশ্যই তাহলে যারা ষোলো কলার হয়েছিল তারাই তো আবার চোদ্দ কলার হবে, না হলে কারা হবে? তোমরা ষোলো কলার ছিলে, এখন আবার তেমন হচ্ছ, আবারও কলা কম হতে থাকবে, দুনিয়ার কলাও কম হতে থাকে। যেবারে আগে শতপ্রধান ছিল তা অবশ্যই তমপ্রধান হতে হবে। তোমরা জানো যে সত্যযুগকে শতপ্রধান দুনিয়া আর কলিযুগকে তমপ্রধান দুনিয়া বলা হয়। যারা শতপ্রধান ছিল তারাই তমপ্রধান হয়েছে, কেননা 84 জন্মগ্রহণ করতে হয়। দুনিয়া অবশ্যই নতুন থেকে পুরনো হয়, তাই মানুষ চাইতেও থাকে নতুন দুনিয়া, নতুন রাজ্য হোক। নতুন দুনিয়াতে কার রাজ্য ছিল এও কেউ জানে না। তোমরা এই সৎসঙ্গ থেকে সব কিছুই জানতে পারো। প্রকৃত সৎসঙ্গ এই সময় এটাই যার গায়ন ভক্তি মার্গে চলতে থাকে, তাই তো বলবে এ তো পরম্পরা ধরে চলে আসছে। কিন্তু তোমরা জানো যে তোমাদের প্রকৃত সৎসঙ্গ এটাই, বাকি যা কিছুই আছে সে সব মিথ্যা সঙ্গ। বাস্তবে সেসব সৎসঙ্গই নয়, ওতে তো নামতেই হতে হয়। এ হলো সৎসঙ্গের সব থেকে বড় উৎস। এক সৎ বাবার সঙ্গে এখানে সঙ্গ হয়, বাকি আর কেউ সৎ বলেই না। এ হলো মিথ্যা খণ্ড, মিথ্যা মায়া, মিথ্যা কায়া, বলে না ঝুঠি মায়া ঝুঠি কায়া, ঝুঠা এ সংসার। প্রথম মিথ্যা ঈশ্বরের জন্য এ কথা বলে যে তিনি সর্বব্যাপী। তো সব এখন মিথ্যা বলছে, না ঈশ্বর সর্বব্যাপী, অল্ফকে ঈশ্বর বা আল্লাহ মিথ্যা বানিয়ে দিয়েছি। তোমাদের তাই সর্বপ্রথমে বাবার পরিচয় দান করতে হবে, ওরা তো উল্টো পরিচয় দিয়ে দেয়, সম্পূর্ণ মিথ্যা। তো দুনিয়ার মানুষ পরমাত্মার পরিচয়, বাবার পরিচয় সম্পূর্ণ উল্টো দিয়ে দেয় বা মিথ্যা পরিচয়।
সত্যের সুতো মাত্র নেই। এ হলো জ্ঞানের কথা, এমন নয় যে জলকে জল বলা মিথ্যা। এ হলো জ্ঞান আর অজ্ঞানের কথা। জ্ঞান একই জ্ঞানের সাগর বাবা দেন, যাকে আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। সত্যযুগে কোনো মিথ্যা থাকে না। রাবণ এসে সত্যখণ্ডকে মিথ্যাখণ্ড বানিয়ে দেয়। বাবা বলেন, আমি তো সর্বব্যাপী নই, আমি তো সত্য কথা বলি, আমি এসেই সত্য মার্গ অর্থাৎ সত্যখণ্ডে যাওয়ার মার্গ বলে দিই। আমি তো উঁচুর থেকে উঁচু তোমাদের বাবা, আমি আসি তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করতে। বাচ্চারা, আমি তোমাদের জন্য উপহার নিয়ে আসি, আমার নামই হলো হ্যাভেনলি গডফাদার। আমি স্বর্গ হাতে করে নিয়ে আসি, স্বর্গে থাকে স্বর্গবাসী, দেবতাদের বাচ্চা হয়ে এখন আমি তোমাদের স্বর্গবাসী বানাচ্ছি। এক বাবাই তো সত্য, তাই বাবা বলেন, কোনো খারাপ কথা শুনে না। এই সময় সবই মৃত অবস্থায় পড়ে আছে, এ হলো কবরস্থান। একে দেখেও দেখবে না, কারণ কোরআনে দুনিয়া হচ্ছে কবরস্থান, একে দেখেও দেখবে না। তোমাদের নতুন দুনিয়ার জন্য উপযুক্ত হতে হবে। এই সময় সবই পতিত, মনে করো স্বর্গের উপযুক্তই হয়নি। বাবা বলেন, রাবণ তোমাদের অনুপযুক্ত করে দিয়েছে। বাবা আবার এসে অর্ধেক কল্পের জন্য তোমাদের উপযুক্ত করেন, তাই তার সীমত অনুযায়ী চলতে হবে, তারপর সমস্ত দায়িত্ব তার উপর। বাবা সমস্ত দুনিয়াকে পবিত্র বানানোর দায়িত্ব নিয়েছেন। তিনি যে মত দেবেন তা পূর্বকল্পের মতোই দেবেন, এতে দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যা অতীত হয়ে গেছে বলবে ড্রামা অনুসারে হয়েছে, কথাই শেষ হয়ে যাবে। শ্রীমদ যদি বলে এই করো, তাহলে তা করা উচিত, তারই সব দায়িত্ব, কেননা তিনি কর্মের দণ্ড দেওয়ান, তাই তার নির্দেশ পালন করা উচিত। তিনি বলেন, মিষ্টি বাচ্চারা, গৃহস্থ জীবনে থেকে এ অন্তিম জন্ম পবিত্র থাকো। তো বাবা বলেছেন যে তোমরা গৃহস্থ জীবনে থেকে অন্তিম জন্ম তোমরা পবিত্র থাকো। এই মৃত্যুলোকে এ হলো আমাদের অন্তিম জন্ম, এই কথা যখন বুঝতে পারবে তখন পবিত্র হতে পারবে। বাবা তখনই আসেন যখন প্রতি দুনিয়ার বিনাশ হতে হবে, প্রথমে স্থাপনা, তারপর অক্ষর ও অর্থ সমেত লিখতে হবে। এমন নয় যে স্থাপনা পালনা বিনাশ। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা এই আধ্যাত্মিক পড়া পড়ে উচ্চ পথ প্রাপ্ত করব। এই কথা বুদ্ধিতে দৃঢ়ভাবে থাকা উচিত। কোনো কোনো বাচ্চা আছে যারা যদিও ভালোই বোঝায়, কিন্তু তেমন গভীর সুখ কারোরই নেই। তোতার মতো স্মরণ করতে থাকে, তাই না? তোমাদের বুদ্ধিতেও গভীরভাবে ধারণা হওয়া উচিত। তোমরা জানো যে এই যেসব শাস্ত্র আছে সবই ভক্তি মার্গের, এই জন্য বোঝানো হয়। এখন বিচার করে দেখো সত্য কথা কী। সত্যনারায়ণের কথা তোমাদের এক বাবাই শোনান। বাবা কখনোই মিথ্যা বলেন না, বাবাই সত্যখণ্ডের স্থাপনা করেন, তিনি সত্য কথাই শোনান, এতে কোনো মিথ্যা থাকতে পারে না। বাচ্চাদের এই নিশ্চয় থাকা উচিত যে আমরা কার সাথে বসে আছি। বাবা আমাদের তার সঙ্গে যুক্ত হতে শেখান, তিনি প্রকৃত অমর কথা অথবা সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন, যাতে আমরা নর থেকে নারায়ণ তৈরি হচ্ছি, যার মহিমা আবার ভক্তি মার্গে চলতে থাকে। এ কথা বুদ্ধিতে থাকতে চাই। আমাদের কোনো মনুষ্য পরাণ না, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কোনো দেহধারী মনুষ্য পরাণ না, আমাদের মতো আত্মাদের আত্মিক পিতা পরাণ। শিব বাবা, যিনি আমাদের অর্থাৎ আত্মাদের বাবা, তিনি আমাদের পরাণ। আমরা এখন শিব বাবার সম্মুখে বসে আছি। মধুবনে এলে নেশা চড়ে যায়, যখন মধুবনে যায় তো অনেক নেশা চড়ে যায়। এখানে তোমাদের রিফ্রেশমেন্ট হয়, তো মধুবনে গেলে আমাদের রিফ্রেশমেন্ট হয়। তোমরা অনুভব করো যে এখানে সামান্য সময়ে তোমরা রিফ্রেশ হয়ে যাও। বাইরে তো জাগতিক কাজকর্ম আদি চলতেই থাকে। বাবা বলেন, হে আত্মারা, বাবা আত্মাদের সঙ্গে কথা বলেন, বাবাও হলে নিরাকার, তাকে কেউ জানে না, না
কে ব্রহ্মা বিষ্ণু আর শঙ্করকে জানে, চিত্র তো সকলের আছেই আছেই আছে। কাগজের চিত্র দেখে কেউ তো আবার ছিঁড়েও ফেলে, কেউ তো আবার দেখো কত দূরে দূরে গিয়ে কত পুজো ইত্যাদি করে। চিত্র তো ঘরেও রাখা থাকে, তাই না? তাহলে এত দূরে গিয়ে বিভ্রান্ত হয়ে কী লাভ? বাচ্চারা, তোমরা এখন এই জ্ঞান পেয়েছ, তাই তোমাদের এইসব অপ্রয়োজনীয় মনে হয়। কৃষ্ণ তো এখানেও কালো বা গোড়া পাথরের তৈরি হতে পারে, তাহলে জগন্নাথ পুরীতে কেন যাও? এই কথাও তো তোমরাই জানো যে কৃষ্ণকে কেন শ্যামসুন্দর বলা হয়। আত্মা তম প্রধান হওয়ার কারণে কালো হয়ে যায়, আবার আত্মা পবিত্র হলে সুন্দর হয়ে যায়। এই ভারতেই স্বর্ণ যুগ ছিল, যেখানে পাঁচ তত্ত্বের স্বাভাবিক সৌন্দর্য ছিল, শরীরও তেমনই সুন্দর ছিল। এখন তত্ত্ব তম প্রধান হওয়ার কারণে শরীরও এমন কালো, কেউ আবার বাঁকা, কেউ প্রতিবন্ধী ইত্যাদি হতে থাকে। একে বলা হয় নরক। এ হলো মায়ার চাপ। বিলেতে বাতি এমন হয়, এত রোশনাই যে বাতি আর দেখা যায় না, ওখানেও এমনই রোশনাই থাকে। বিমান ইত্যাদি তো সেখানেও থাকে, সায়েন্সের যারা আছে তারাও এখানে আসবে, তখন ওখানেও এই এরোপ্লেন ইত্যাদি সব তৈরি হবে। তোমরা যত নিকটে আসতে থাকবে ততই তোমাদের সব সাক্ষাৎকার হবে, বৈদ্যুতিক কারিগর আদি সব এসে এই জ্ঞান নেবে। অল্প কিছু জ্ঞান গ্রহণ করলেও প্রজাতে চলে আসবে। শিক্ষা যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে অন্তর্মতি তেমন গতি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মতো কর্মাতীত অবস্থা তো আর পাবে না, বাকি আত্মারা তো তাদের শিক্ষা নিয়ে যাবে, তাই না? টেলিভিশন ইত্যাদিতে দূরে বসে দেখতে থাকবে, দিনে দিনে ঘুরে ঘুরে বেড়ানো কঠিন হয়ে যাবে। দুনিয়াতে কত কিছু জিনিস আবিষ্কার হয়, প্রাকৃতিক বিপর্যয়, এত মানুষ মারা যায়, বন্যা ইত্যাদি হতে থাকবে, সমুদ্র ফুলে উঠবে, সমুদ্রের জল বরফ গলে যাবে, তো সমুদ্রের জলও বেড়ে যাবে। মানুষ তো জায়গার কারণে সমুদ্রকেও শুকিয়ে ছোট করে দিয়েছে। বাচ্চারা, তোমরা এখন জানো যে দুনিয়াতে কি আছে আর নতুন দুনিয়াতে কি হবে। তখন কেবল ভারতখণ্ডই থাকবে, তাও ছোট হবে, বাকি সবাই পরমধামে চলে যাবে। বাকি সময় কতটা আছে এসব কিছুই থাকবে না। তোমরা এখন তোমাদের রাজধানী স্থাপন করছো, তোমাদের জন্য পুরনো দুনিয়ার বিনাশ পূর্ব হতেই লিপিবদ্ধ আছে। এই ছিছি দুনিয়াতে তোমরা আর অল্প কিছু দিনে আছো, তারপর নিজের নতুন দুনিয়াতে চলে যাবে। তোমরা যদি কেবল এ কথাও স্মরণ করতে থাকো তাহলেও খুশিতে থাকবে। তোমাদের বুদ্ধিতে আছে যে এইসব শেষ হয়ে যাবে, এইসব এত খণ্ড আর থাকবে না, প্রাচীন ভারত খণ্ডই থাকবে। যদিও তোমরা গৃহস্থ জীবনে থাকো, কাজকর্ম করো, কিন্তু বুদ্ধিতে যেন বাবা স্মরণ থাকে। তোমাদের এই মনুষ্য থেকে দেবতা হওয়ার কোর্স করতে হবে, গৃহস্থ জীবনে থেকে চাকরি করো বাবাকে আর চক্রকে স্মরণ করো, একান্তে বসে বিচার সাগর মন্থন করো। প্রাকৃতিক বিপর্যয় আসবে, যাতে সম্পূর্ণ দুনিয়া শেষ হয়ে যাবে। সত্যযুগে খুব অল্প মানুষ থাকে, ওখানে এত ক্যানেল বা নালার দরকার নেই। এখানে তো কত নালা কাটা হয়, নদী তো অনাদি। সত্যযুগে যমুনার উপকণ্ঠ থাকবে, ওখানে মিষ্টি জলের উপর মহল তৈরি হবে। এ বম্বে থাকবে না, তো বাবা বলছে সত্যযুগে বম্বে থাকবে না, একে কেউ নতুন বম্বে বলবেই না, কারণ নতুন দিল্লি বলা হয়, নতুন বম্বে তো কেউ বল না। বাচ্চারা, তোমাদের প্রত্যেককে বোঝাতে হবে যে আমরা স্বর্গের জন্য রাজত্ব স্থাপন করছি, তারপর এই নরক আর থাকবে না। রাবণ রাজ্য শেষ হয়ে যাবে, রামপুরী স্থাপন হয়ে যাবে, তম প্রধান পৃথিবীতে দেবতারা চরণ রাখবে না, তো দেবী দেবতারা পবিত্রতারই তম প্রধান পৃথিবীতে পা রাখবে না। যখন এই পরিবর্তন হয়ে যাবে তখনই তারা চরণ রাখবেন, তাই লক্ষ্মীকে যখন রাখা হয় তখন সব পরিষ্কার করা হয়। মানুষ লক্ষ্মীকে আহ্বান করে, চিত্র রাখে, কিন্তু তার কর্তব্য সম্বন্ধে কেউ জানে না, তাই তাদের মূর্তি পূজারী বলা হয়। তারা পাথরের মূর্তিকে ভগবান বলে দেয়, এইসব কথা।
তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো, পরমাত্মায় বসে তো বোঝে, পরমাত্মায় বসে তোমাদের বোঝান, আত্মা আত্মাকে বোঝাতে পারে না। আত্মা কিভাবে এবং কি কি অভিনয় করে এও তোমরা এখন বোঝাতে পারো। বাবা এসেই তোমাদের অনুভব করান যে আত্মা কি জিনিস। মানুষ তো না আত্মাকে আর না পরমাত্মাকে জানে, তাহলে তাদের কি বলবে? হ্যাঁ, মনুষ্য হয়েও তাদের চলন জানোয়ারের মতো। তোমরা এখন যা জ্ঞান পেয়েছো, সিঁড়ির উপর কাউকে বোঝানো তো খুবই সহজ, তাও খুব ভালোভাবে বোঝাতে হবে। আমরা ভারতবাসীরা যারা দেবী দেবতা ধর্মের ছিলাম, তারা কীভাবে শতপ্রধান হয়েছিলাম, তারপর শত রজ তমতে এসেছিলাম, এই সব কথা ধারণ করতে হয়, না হলে তাহলেই বিচার সাগর মন্থন হবে। ধারণা না হলে বিচার সাগর মন্থন হতে পারবে না, শুনতে আর জাগতিক কাজকর্মে লেগে গেলে বিচার সাগর মন্থন করার সময় নেই। বাচ্চারা তোমাদের রোজ পড়তে হবে আর বিচার সাগর মন্থন করতে হবে। মুরলী তো যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে, বিশাল বুদ্ধি হওয়ার কারণে পয়েন্টকে বুঝে যায়। বাবা রোজ বোঝান, কাউকে বোঝানোর জন্য পয়েন্টস তো পয়েন্টই আছে। গঙ্গার কাছে গিয়েও তোমরা বোঝাতে পারো যে সর্বের সদ্গতি দাতা বাবা নাকি এই গঙ্গা নদী। তোমরা কেন অকারণে পয়সা নষ্ট করো? গঙ্গা স্নানে যদি পবিত্র হওয়া সম্ভব হয় তাহলে গঙ্গার মধ্যে গিয়ে বসে যাও। তোদের গঙ্গা স্নান যদি পবিত্র হয় তাহলে গঙ্গার মধ্যে বসে যাও, বাইরে বের হোক কেন? বাবা তো বলেন শ্বাসে প্রশ্বাসে আমাকে স্মরণ করো। তো শিবা বলছে শ্বাসে প্রশ্বাসে প্রতিটা শ্বাসে তোমরা আমাকে স্মরণ করো। এ হলো যোগ অগ্নি। যোগ অর্থাৎ স্মরণ। বোঝানোর মতো তো অনেক কিছুই আছে, কিন্তু কেউ শতপ্রধান বুদ্ধি হলে চট করে বুঝে যায়, কেউ রজ বুদ্ধি, কেউ আবার তম বুদ্ধির আছে। এখানে ক্লাসে নম্বর অনুসারে বসানো হয় না, না হলে তো হার্ট ফেল হয়ে যাবে। ড্রামা প্ল্যান অনুসারে এখন রাজধানী স্থাপন হচ্ছে, এরপর সত্যযুগ বাবা। তো এখন তো বলছে এখন সত্যযুগ বাবা তো পড়াবেই না, বাবার পড়ানোর এই একটাই সময়। তো বাবার এখন পড়ানো হচ্ছে এই একটাই এখন হচ্ছে সময়। এরপর ভক্তি মার্গে সব মিথ্যা কথা হয়, এটাই তো আশ্চর্যের। যে সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করেছে তার নাম গীতায় লিখে দিয়েছে, আর যিনি পুনর্জন্ম রহিত তার নাম গুপ্ত করে দিয়েছে। তাহলে 100% মিথ্যা হয়ে গেল, তাই না? বাচ্চাদের অনেকের কল্যাণ করতে হবে। তোমাদের সব কিছু হলো গুপ্ত, এখানে তোমরা ব্রহ্মকুমার কুমারেরা নিজেদের জন্য স্বর্গের সূর্যবংশী চন্দ্রবংশী রাজা রানী স্থাপন, তো বলছে তখন রাজা রানী স্থাপন করছো, রাজধানী স্থাপন করছো, এও কারোর বুদ্ধিতে আসবে না। তোমাদের মধ্যে অনেকে ভুলে যায়, তাহলে অন্যে কি জানবে? তোমরা একথা ভুলে যেও না, তাহলে সদা খুশিতে থাকবে। ভুলে গেলে ধাক্কা খাও, বিভ্রান্ত হও। আচ্ছা, তো যখন বাবাকে ভুলে যায় তখন আমরা ধাক্কা খাই, বিভ্রান্তি হয়ে যায়। আচ্ছা, তো বলছে ধাক্কা খাও, বিভ্রান্ত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদির পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানে মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, গভীর বা অতীন্দ্র সুখের অনুভব করার জন্য বাবা যা পড়ান তা বুদ্ধিতে ধারণ করতে হবে। গভীর বা অতীন্দ্র সুখের অনুভূতি করার জন্য বা অনুভব করার জন্য বাবা যা পড়ান তা বুদ্ধিতে ধারণ করতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। 2 এই কবরস্থানকে, তো আছে বাবা 2 এই কবরস্থানকে, হ্যাঁ বাবা বলছে এই কবরস্থানকে দেখেও দেখো না, কোনো খারাপ জিনিস দেখবে না, কোনো খারাপ জিনিস শুনবে না। না বোরা দেখো, না বোরা সোচো, না বোরা বলো, তোমাদের নতুন দুনিয়ার উপযুক্ত হতে হবে। আজকের বরদান, কম্বাইন্ড রূপের সেবার দ্বারা আত্মাদের নিকট সম্বন্ধে নিয়ে কম্বাইন্ড রূপ ধরে ভাবো। তোমাদের কম্বাইন্ড রূপের সেবার দ্বারা আত্মাদের নিকট সম্বন্ধে নিয়ে কম্বাইন্ড রূপ ধরে হতে হবে। স্পষ্টীকরণ, ডবল বাণীর দ্বারা সেবাকলি প্রজা তৈরি হচ্ছে। তুমি বলছো বাবা কেবল বাণীর দ্বারা সেবাকলি প্রজা তৈরি হচ্ছে, কিন্তু বাণীর ঊর্ধ্ব স্থিতিতে স্থির হয়ে তো হবে। আওয়াজের দুনিয়াতে এসো, অব্যক্ত স্থিতি, তারপর বাণী, এমন কম্বাইন্ড রূপের সেবা উত্তরাধিকারে তৈরি করবে। বাণীর দ্বারা প্রভাবিত
হ্যাঁ, আত্মারা অনেক বাণী শুনলে আবাগমনে এসে যায়, কিন্তু কম্বাইন রূপ ধরে হয়ে কম্বাইন রূপে সেবা করলে সেবা করে করো, তাহলে তাদের উপর কোনো রূপের প্রভাব পড়বে না। তো কম্বাইন রূপে যদি সেবা করে তাহলে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। স্লোগান: সাধন সাধনগুলিকে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধনার মার্চ হতে দিও না। তো বলছে সাধন সাধনগুলিকে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধনায় মার্চ হতে দিও না। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মূল্যের জন্য।